আসসালামু আলাইকুম, এটা কোনো গাইডলাইন ভিডিও না, এটা কোনো সাজেশন ভিডিও না, এটা জাস্ট আমার লাইফে একটা খারাপ লাগা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। সেটা হলো যে স্পেন্ড টাইম উইথ ইওর লাভড ওয়ান্স। তো আমরা আসলে যখন এইচএসসি থেকে ভার্সিটি লেভেলে উঠি বা লাইফে যখনই কোনো কিছু করতে চাই, বড় হইতে চাই বা বড় হইতে করতে চাই জীবনটাকে বা সাকসেসের পিছনে ছুটি, জীবনটা আসলে খুব জোরের গতিতে দৌড়ায় এবং আমরাও জীবনের সাথে দৌড়াইতে থাকি। এবং পিছন ফিরে যখন আমরা একটা পর্যায়ে যাই তাকাই, আমরা দেখি যে আমাদের বাবা মা, নানা নানি, মামা মামি, খালা খালু বা যারা আমাদের লাভড ওয়ান্স আছে, হ্যাঁ, তাদের হঠাৎ করে অনেক বয়স হয়ে গেছে। 2021 সালের 3 অক্টোবর আমার নানি মারা যায়। 1 অক্টোবর আমার নানির সাথে কথা হয় এবং 3 অক্টোবরে আমি আমার সব কাজ খুব দৌড়াদৌড়ি করে কমপ্লিট করে আমি জানি আমার নানির সাথে আমি 4 অক্টোবর দেখা করতে যাবো আমাদের উত্তরা বাসায়। 3 অক্টোবর বিকাল মনে হয় 3টার দিকে আমার নানি হঠাৎ করে মরে গেল এবং আমি আমার নানির সাথে শেষ দেখাটাও করতে যেতে পারলাম না এবং আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। নানিও ঢাকায় ছিল, 1 তারিখে কথা হয়েছে বাট শেষ পর্যন্ত দেখা হইলো না। তা আমার নানি চলে যাওয়ার পরে আমি একটা জিনিস বুঝলাম যে আসলে আমাদের বাবা মায়েরও তো অনেক বয়স হয়েছে এবং এই যে আমাদের ক্লোজার ওয়ান্স লাভড ওয়ান্স যারা অ্যাকচুয়ালি আমাদেরকে ভালোবাসতো কোনো স্বার্থ ছাড়া, এই মানুষগুলো একটা পর্যায়ে আমাদের জীবনে থাকবে না। আমাদের রিলেটিভরা বা যারা বিশেষ করে বাবা মা, বিশেষ করে আত্মীয় স্বজন, তারা একটা সময় আমাদের লাইফে থাকবে না এবং ওই সময় হয়তো বা আমাদের হাতে ইমেন্স টাইম থাকবে। আমি আমার বাপকে দেখি স্টিল নাও আমার দাদাদের কবরের সামনে যায় কান্দাকাটি করে যে তোমাদের জন্য কিছু করতে পারলাম না, তোমাদের জন্য কিছু করতে পারলাম না। সো ব্যাপারটা হলো যে আমাদের কাছে একটা সময় অনেক টাকা থাকবে, অনেক সময় থাকবে, অনেক ইচ্ছা থাকবে যে তাদেরকে এক নজর দেখি, একবার কথা বলি, কিন্তু এই মানুষগুলো কিন্তু থাকবে না। তো প্রত্যেকের কাছে একটা অনুরোধ যে হ্যাঁ, আমরা লাইফে সাকসেসের জন্য দৌড়াবো, লাইফে অনেক পরিশ্রম করবো, যা করবো, বাট যাদের বাবা মা বাঁচে আছে, যাদের দাদা দাদি নানা নানি বাঁচে আছে, যাদের ক্লোজার ওয়ান্সরা বাঁচে আছে, আমার দাদা দাদি নানা নানি কেউ বাঁচে নাই অ্যাকচুয়ালি, নানিকে পাইছিলাম নানাকে পাইছিলাম, বাট ওইটা হলো কথা যে যারা ক্লোজার ওয়ান্সরা বাঁচে আছে তারা যে অবস্থাতে থাকুক তাদের সাথে আমরা একটু টাইম স্পেন্ড করি, তাদের সাথে কথা বলি। কারণ ওই যে বাবা মা, ভাই বোন সবাই মিলে বা আমাদের নানি বাড়িতে আগে যখন আমরা যাইতাম পুরো একটা উৎসব উৎসব আমেজ ছিল আর কি, সবাই মিলে একসাথে বসছি, খাচ্ছি অনেক কিছু। বাট যখন আমার নানি মরে, নানা মরে গেল প্রথমবার, তখন এক ধাপ এগুলো কমে গেল। এখন নানি মরে গেল, এখন আর নানি বাড়িই নাই, লিচু বাগান কি কি পুকুরে সাঁতার কাটা কিছুই নাই আর কি। ওই সেম গোস ফর প্রত্যেক বাসা, যে এক এক ফুল ফ্যামিলি এক টেবিলে খাওয়ার যেই ভালো লাগাটা, এটা যখন তারা চলে যাবে সেম টেবিল থাকবে, হয়তো বা প্রতিবেলা বিরিয়ানি থাকলে ওই আর ভালো লাগাটা থাকবে না যেখানে বাপ মায়ের সাথে ডাল ভাত খেয়ে ভালো লাগাটা থাকতো। সো আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, আমরা জীবনে দৌড়াই না কেন, তবুও পিছন ফিরে যাতে এই আমাদের লাভড ওয়ান্স যারা আছে তাদের সাথে একটু সময় স্পেন্ড করে, কারণ তারা হয়তো বা বেশি দিন পৃথিবীতে নেই, কে কখন চলে যায় আমরা কেউ জানি না। জীবনটা খুবই ছোট্ট একটা সময়, তো এই ছোট্ট সময়টাতে যাতে আমাদের মনের মধ্যে হয়তো এখন থেকে 40-50 বছর বয়সে যখন আমাদের বয়স 60 হবে তখন যাতে এই রিগ্রেটটা কাজ না করে যে ইস তাদেরকে ওই সময় টাইমটা দেওয়ার দরকার ছিল, এটুকুই বলা ছিল। এটা আমার তোমাদের প্রতি জাস্ট একটা অনুরোধ থাকবে আর কি, ঠিক আছে।